খুবই সংক্ষিপ্ত অথচ ইম্পর্টেন্ট একটা প্রেস। আপনারা জানেন এবছর মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা হয়নি, না হলেও সিবিএসই সহ সারা দেশে বিভিন্ন বোর্ড যেরকমভাবে ইভ্যালুয়েশন করেছে কারা নেক্সট ক্লাসে যাবে, পরীক্ষা না হওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকের কিছু কিছু বিষয় আছে, ক্লাস ইলেভেনের পরীক্ষা এবং ক্লাস টেনের পরীক্ষার রেজাল্ট, এবং মাধ্যমিকের ক্ষেত্রে প্রি বোর্ড এবং ক্লাস নাইনের রেজাল্ট যা যা স্কুল থেকে এসছে তার পরিপ্রেক্ষিতে এক্সপার্ট কমিটি, দশজনের একটা এক্সপার্ট কমিটি আমরা বানিয়ে দিয়েছিলাম, সেই এক্সপার্ট কমিটি ইভ্যালুয়েশন করেছে। এই ইভ্যালুয়েশনের পর সারা রাজ্যে বিক্ষিপ্তভাবে কিছু অসন্তোষ ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে, যদিও বিরাট আকারে নয়, তবু যেহেতু অসন্তোষ দেখা দিয়েছে এই জন্য বোর্ড কর্তৃপক্ষকে, মধ্যশিক্ষা পর্ষদকে আমরা রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছি যে আপনারা এই বিষয়টা রিভিউ করুন, স্কুল কর্তৃপক্ষ যে রেজাল্ট পাঠিয়েছে আর বোর্ড কর্তৃপক্ষের কাছে যে রেজাল্ট আছে সেটা কোথায় গলদ রয়েছে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কোনো ত্রুটি রয়েছে কি না, যদি থাকে স্কুল কর্তৃপক্ষের সাথে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রিভিউ করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এ ব্যাপারে কোনো জায়গায় আমরা, যদিও আমাদের সরকার বা আমাদের যে দল থেকে আমি নির্বাচিত হয়েছি কোনো আন্দোলনে আমরা বিশ্বাসী নই, কোনো পথ অবরোধে আমরা বিশ্বাসী নই, কোনো ঘেরাও আমরা বিশ্বাসী নই, আমাদের কাছে নলেজে আসলে যে বিষয় যখন নলেজে আসবে তৎসঙ্গে আমরা এ ব্যাপারে গুরুত্ব বিবেচনা করি। সুতরাং কোনো আন্দোলনের প্রয়োজন নেই, বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পুরো বিষয়টা রিভিউ করে কোথায় ভুলভ্রান্তি রয়েছে সেটা যেন মীমাংসা করে নেয়। এই বার্তাটাই দেওয়ার জন্যেই আজকের সাংবাদিক সম্মেলন। এবং সারা রাজ্যের ছাত্রছাত্রী বা তথাকথিত যারা রয়েছেন সবাইকে অনুরোধ করছি যে এ নিয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই, বোর্ড কর্তৃপক্ষ রিভিউ করবে। সুতরাং এ বিষয়ে আর কোনো আন্দোলনের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এরপরেও যখন যারা পাস করেছে বা গ্রেড পাস মানে পরীক্ষা না হলে ইভ্যালুয়েশনে যারা গ্রেড ওয়ান পেয়েছে তাদেরও ক্ষোভ থাকতে পারে। এই ক্ষোভ থাকার সত্ত্বেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি ফলাফলে কেউ অসন্তুষ্ট থাকে, পাস মানে ইভ্যালুয়েশনে যদি গ্রেড ওয়ান গ্রেড এ এরকম যদি অসুবিধা থাকে তার জন্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, সবাই পাস করলেও তারপরেও কারো ক্ষোভ থাকতে পারে রেজাল্ট সম্বন্ধে, সেই জন্য পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ অগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের প্রথম দিকে পরীক্ষা সূচি ঘোষণা করবে। রিভিউর জন্য আজকে মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ডেকে এনেছি,
কালকে এক্সপার্ট কমিটির সাথে একটু বৈঠক রয়েছে, এক্সপার্ট কমিটির সাথে বৈঠকের শেষে স্কুল কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করে ইন্ডিভিজুয়াল স্কুল স্কুল যেখানে যেখানে সমস্যা রয়েছে, যেখানে সমস্যা নেই কোনো প্রয়োজন নেই রিভিউর, সেই জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে বসেই রিভিউটা করবে। এটা অতি সত্তর, এটা খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না আমার ব্যক্তিগত ধারণা, যদিও বোর্ড কর্তৃপক্ষ করবে আমার মনে হয় না এক সপ্তাহ বেশি লাগবে বলে। এটা তো বলছি রিভিউ করে মীমাংসা সংশোধন করবে, আর রিভিউটা রিভিউর পর কিন্তু 100% যদি পাস করে তারপরে পরীক্ষা হবে, এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্ট ডিসিশন। যারা স্যাটিসফাইড নয়, কোনো একটা ছেলে মনে করতে পারে আমি গ্রেড 1 পাওয়ার কথা কিন্তু আমি গ্রেড এ পেয়েছি, তাহলে তো আই এম নট স্যাটিসফাইড, সেই জন্য তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্টের অর্ডারই এরকম নির্দেশ আছে, সুতরাং সেটা অনুযায়ী পরীক্ষা হবে, পরীক্ষা একটা হবেই, 100% পাস করলে পরীক্ষা হবে, এবং সারা দেশেই বিভিন্ন বোর্ড তাদের পরীক্ষা সূচি ঘোষণা করবে, কারণ আমি পাস করলাম কিন্তু আমার নম্বরের ব্যাপারে আমি হ্যাপি না, সেই জন্য পরীক্ষা দিতে হবে। আর রিভিউ করার অর্থ হলো স্কুল কর্তৃপক্ষের সাথে রেজাল্ট, এই পরীক্ষার ফলাফল হয়েছে স্কুলের যে রেজাল্ট পাঠিয়েছে সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে করেছে, এখন কোথাও এই রেজাল্ট এবং বোর্ডের রেজাল্টের মধ্যে কোনো রকম ত্রুটি আছে কি না এটা দেখে রিভিউ করে সংশোধন করে নেবে। আমার বিশ্বাস